হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজকে আমরা যাচ্ছি এখন সাজুগুজু করে মেলায়। মানে আমাদের এখানে একটা মেলা হয়, পানিহাটি উৎসব, অনেকেই হয়তো জানো। তো ওই মেলাতেই এখন আমরা যাচ্ছি ঘুরতে। আর এই যে আমরা রেডি সন্ধ্যাবেলায়, এই যে রেডি, আর ও যাবে না, ও বাড়িতে বসে টিভি দেখবে এখন, তাই জন্য ও যাচ্ছে না। আর চলো আমরা এখন রেডি, তো চলো আর কথা না বাড়িয়ে মেলায় মানে বেরিয়ে পড়ি। তারপরে মেলায় গিয়ে তোমাদের দেখাবো, মেলাটা অনেক বড়। মানে যারা যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তারা দেখবে যে কত সুন্দর, কত বড় মেলাটা হয়। আর পুষ্প প্রদর্শনীও হয়, মানে ফুল ফলের একটা যে প্রদর্শনী সেটাও হয়। তো সেটা হয়তো আজকে হবে কিনা জানি না, আজকে সাধারণত হবে না। তো চলো ওটা যদি আজকে হয়ে যায় তো আজকে দেখিয়ে দেবো, আর তা না হলে অন্যদিন যেদিন হবে সেদিন দেখাবো। তো আর এই মেলাটা কিন্তু অনেক দূর দূর থেকে লোক আসে, আর মানে অনেক ভালো ভালো আর্টিস্ট আসে। তো আজকেও কেউ না কেউ আসবে রোজই, মানে যে কদিন হয় সেই কদিনই কেউ না কেউ আসে। ফার্স্ট যেদিন উদ্বোধন হয় মেলাটা, সেদিনকে এসেছিল, এসেছিলেন কোয়েল মল্লিক এসেছিলেন। আর এরকম রেগুলারই কেউ না কেউ আসতেই থাকে। তো জি বাংলা থেকে মোটামুটি সবাই আসে, প্রতি বছর আসে, প্রতি বছর সারেগামা পায়ের যারা এসে থাকে তারা সবাই আসেন। তো চলো, এবার একদিনও যাইনি, মানে ফার্স্ট দিনও যাইনি আর যাওয়া হয়নি এখনো পর্যন্ত আর কি, বেশ দু চার দিন হয়ে গেল। তো চলো আজকেই ফার্স্ট যাচ্ছি। তো চলো যাই, গিয়ে আবার সবকিছু দেখাই তোমাদের। হ্যালো, অত্যন্ত সুন্দর একটি গানকে বেছে নেওয়া হয়েছে। নৃত্য পরিকল্পনা পরিচালনায় দেখেছিলাম সব বলে দিয়েছিলাম আমাকে,
বা হাতে ধরেছে মথুরাকে সম্পূর্ণ নিরামিষ মথুরাকে একবার তিনি খেয়েছেন তিনি বারবার চাই মথুরাকে চাপলে চলে যাবে মথুরা ফাটলে বললো দেখি দেখি সোজা যাচ্ছে না দুই হাতে মারো একশো টাকা পেয়েছে তালা মালা নিয়ে নিতে পারতাম দেখো আমরা কিন্তু মেলা ঘুরে চলে এসেছি এসে ড্রেস ও চেঞ্জ করা হয়ে গেছে নাইটি পরে নিয়েছি কিন্তু মালাটা আর খুলিনি দেখো মালাটা আমার খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও ওই যে দেখো তিনটে নিচেরটা একটা স্টোর এটা একটা স্টোর এখানে ফুল ফুল আমার তো খুব ভালো লাগছে যাই হোক আর আমার মেয়ে কি কি নিয়েছে তারও তোমাদের একটুখানি দেখাই বাবা দেখো তো কি কি নিয়েছো এই দেখো যা পেয়েছে দোকান তুলে নিয়ে চলে এসেছে দেখো এই যে দেখো এই দেখো স্প্রিংটা কি দেখো স্প্রিংটা
আচ্ছা তারপরে আর কি নিয়েছো? হ্যাঁ হলো ক্লিপ, ক্লিপ আমার মা পছন্দ করে নিয়েছে, এই দুটো সেট, এই দুটো সেট। কি ক্লিপ ওটা সেটা বলো? এটা হচ্ছে কি বাটারফ্লাই ক্লিপ চারটি। আর দেখো রাবার পেন্সিল, রাবার কিনেছি কৌটো ভর্তি। হ্যাঁ তুমি তুমি ছোটবেলায় দদ খেতা সেই বোতল না তো এটা আবার? হ্যাঁ ওই বোতলই, এই বোতলই। মানির জন্য কি এনেছো? মানির জন্য এ বাবা, মানির জন্য কিছুই আনেনি, নিজের জন্য এত কিছু, মানির জন্য কিছুই আনেনি। এখান থেকে এই দুটো দিয়ে দেবো, মানি বাচ্চা হয়ে যাবে। মানি বাচ্চা হয়ে যাবে না? আমার দুটো তো মা, তোর জন্য কি নেবো বুঝতে পারলাম না, ওই জন্য নিইনি। আমি যদি কিছু নিয়ে যাবো বলে কি নেবা, ও কি পরে না পরে কি করে বুঝবা, ওই জন্য নেওয়া হয়নি। তো ঠিক আছে, চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার কালকে নেক্সট ব্লগে। তো চলো টাটা বাই, গুড নাইট সবাইকে জানাই। এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে, আমরা এখন খাওয়া দাওয়া করবো, তারপরে একটু রেস্ট নেবো, তারপরে শুয়ে পড়বো। আর এই ঠান্ডার সময় মানে একটাই প্রবলেম, মানে যার জন্য সাজতে ইচ্ছা করে না, সেটা হচ্ছে এই যে বাড়িতে এসে এখন এই যে তুলতে হবে ঠান্ডা জল দিয়ে, এটা ভীষণ খারাপ লাগে। মানে সাজতে ঠিক আছে কিন্তু তুলতে গেলে যত কষ্ট, মানে ঠান্ডা জল তো সেই জন্য আর কি, কিছু করার নেই, তুলতেই হবে। তো চলো আজকের মতো টাটা বাই, সবাই ভালো থেকো।